গত ক্লাসে আমরা শিখলাম কিভাবে ঘুম থেকে উঠে ইংলিশে কথা বলতে হয়। ধরো আমরা এখন স্কুলে, মনে করো আমাদের ক্লাস করতে করতে ঘন্টা পড়ে গেল, এখন আমাদের ফার্স্ট পিরিয়ড শেষ, নেক্সট ক্লাস হলো ইংলিশ। আমরা ক্লাসের ফাঁকে একটু ব্রেক নিলাম, এরই মধ্যে ম্যাম এসে পড়লো। ইংলিশ ম্যাম তো অবভিয়াসলি ইংলিশে কথা বলবে, তাই তিনি ক্লাসের সামনে এসে বললো, টুডে উই উইল বি টকিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি, মানে আজকে আমরা আমাদের দেশের ব্যাপারে কথা বলবো। আমরা তো আমাদের দেশকে বাংলাদেশি বলে থাকি, যেমন আই লিভ ইন বাংলাদেশ বা আমি বাংলাদেশে বসবাস করি। কিন্তু তোমরা কি জানো এটা বাংলাদেশের পুরো নাম না, বাংলাদেশের পুরো নাম হলো দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে যদি এটা আমরা সেন্টেন্স আকারে বলতে চাই তাহলে হবে আই লিভ ইন দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। একটা দেশের বর্ণনা দেওয়ার সময় কোন তিনটা জিনিস প্রথমে মাথায় আসে? ওয়েল, দেশের অবস্থান বা লোকেশন, জনসংখ্যা বা পপুলেশন। এর থেকে আরো বড় কথা হলো এরিয়া। আমরা যদি বলতে চাই বাংলাদেশ কোথায় অবস্থিত তাহলে আমরা বলবো বাংলাদেশ ইজ লোকেটেড ইন দ্য সাউথার্ন পার্ট অফ এশিয়া, মানে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। জনসংখ্যা বোঝাতে হলে আমরা বলবো উই হ্যাভ আ পপুলেশন অফ ওভার 160 মিলিয়ন, মানে আমাদের জনসংখ্যা 16 কোটিরও বেশি। আর যদি আমরা এরিয়া বোঝাতে চাই তাহলে হবে উই হ্যাভ অ্যান এরিয়া অফ ওভার 1,48,460 স্কোয়ার কিলোমিটার, যা বাংলাদেশের এখনকার আয়তন। একটা দেশ কতটুকু উন্নত হয়েছে এর ভিত্তিতে দেশগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। এই তিনটা হলো আনডেভেলপড, মানে অনুন্নত, ডেভেলপিং মানে উন্নত হচ্ছে, আর ডেভেলপড মানে উন্নত। এবার কি তোমরা একটু ভেবে বলতে পারবে এখানে বাংলাদেশ কোথায় বসবে? তোমরা যদি বলে থাকো ডেভেলপিং তাহলে তোমরা একদম কারেক্ট, বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি। আমরা তো জানি বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কৃষি হলো আমাদের দেশের মানুষের প্রধান আয়ের উৎস। এটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে হবে agriculture is the main income source of our country. আমরা কিন্তু আমাদের দেশের ব্যাপারে ইংলিশে অনেক কথা বললাম, এখনো কিন্তু দুইটা মেইন জিনিস বাকি। আমরা এখনো কক্সবাজার ও সুন্দরবনের ব্যাপারে ইংলিশে কথা বলিনি, তো চলো এটা আমরা শিখে নিই। কক্সবাজার যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আমরা বলতে পারি কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আর সুন্দরবনের ক্ষেত্রে আমরা একই কথা বলতে পারি, দ্য সুন্দরবনস ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ম্যানগ্রোভ ফরেস্ট মানে এরকমই একটা জঙ্গল যা সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবেই হয়। যেহেতু সুন্দরবন সমুদ্রের পাশেই, তাই সুন্দরবন একটা ম্যানগ্রোভ ফরেস্ট। তো এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করি, দ্য সুন্দরবনস ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই সেন্টেন্সটা যদি আমরা ইংলিশে লিখতে চাই তাহলে হবে সুন্দরবনস, আর সুন্দরবনসের আগে একটা দা বসবে, নাহলে সেন্টেন্সটা ভুল। তাই এই দুইটা জিনিস অলওয়েজ মাথায় রেখো। এই কিন্তু হয়ে গেল আমার ছোট কিভাবে ইংলিশে আমাদের দেশের ব্যাপারে কথা বলতে পারি। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে রেস্টুরেন্টে ইংলিশে কথা বলতে হয়। সো নেক্সট ক্লাস, বাই বাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।